মেয়ের চাকরি মামলায় বিপাকে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। সিবিআই হাজিরা আটকাতে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান পরেশ অধিকারী, কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা থেকে সরলেন বিচারপতি হরিশ ট্যান্ডন, ফলে সমস্যা আরও বাড়ল। এসএসসিতে পার্সোনালিটি টেস্টে না বসেও মেয়ে স্কুল শিক্ষক, বিপাকে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। এই মামলায় মঙ্গলবারই সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এরপরেই শিক্ষা প্রতিমন্ত্রীকে সিবিআই এর সামনে হাজিরার নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেন পরেশ অধিকারী, কিন্তু বুধবার হাইকোর্টে ধাক্কা। ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরলেন বিচারপতি হরিশ ট্যান্ডন। বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ মামলা থেকে সরে দাঁড়ানোয় বিপাকে শিক্ষা প্রতিমন্ত্রী। মঙ্গলবার রাত 8টার মধ্যে সিবিআই এর সামনে হাজিরার নির্দেশ থাকলেও পরেশ অধিকারী ছিলেন উত্তরবঙ্গে। হাইকোর্টের নির্দেশের পর মেয়েকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন পরেশ অধিকারী। পদাতিক এক্সপ্রেসে ওঠেন, কিন্তু এরপরেই টান টান নাটক। পদাতিক এক্সপ্রেস শিয়ালদায় পৌঁছলেও দেখা মেলেনি শিক্ষা প্রতিমন্ত্রীর। যে কামরা, এই কামরায় কিন্তু ছিলেন পরেশ অধিকারী, তার মেয়ে অঙ্কিতা অধিকারী, এবং এইখানেই তিনি ছিলেন। মূলত অন্য প্যাসেঞ্জাররা বলেছে যে তিনি নেমে গেছেন, কখন নেমে গেছেন তারা সেরকমভাবে না বলতে হলো, বর্ধমান স্টেশনের কাছাকাছি তারা আসলে এগিয়ে গেছিলেন। পরে অবশ্য হদিশ পাওয়া যায় পরেশ অধিকারীর। তখন ভোর, বর্ধমান স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজে পদাতিক এক্সপ্রেস থেকে নামতে দেখা যায় তাকে, সঙ্গে মেয়ে অঙ্কিতা অধিকারী। তবে কি কারণে যাত্রাপথ বদল, উত্তর মেলেনি। আদালতে তার হয়ে আবেদন করেছিলেন আইনজীবীরা, কিন্তু তার দেখা মেলেনি। নিউজ 18 বাংলা।